অনেকেই মনে করে কুরআন হাদিসের কথা বললেই মনে করে এ জামাত ইসলাম নাই, হুজুর পার্টি নাই, জামাত পার্টি নাই, এই পার্টি সেই পার্টি মনে করে কিনা। আমি কই যারা আমলিক আমাকে দেখে নাও, আমি একজন আমলিক। কি করে নেতার আদর্শকে ফলো করে চলতে হবে, যদি আপনি নেতার আদর্শ ফলো করে না চলেন তাহলে আপনি কিসের দল, ঠিক কিনা? নেতার আদর্শ ফলো করেন কিনা, করেন কিনা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ফলো করি কিনা? এরপরে আমাদের এলাকা চেয়ারম্যান একটা কথা বলেছে, শুনি না শুনি নে, আমাদের উলিল আমরে মিনকুম, তারপর মানে শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে এই না, এর পরেও আরো কিছু নেতা আছে যাদের অনুসরণ করা লাগবে। মেম্বার সাহেব বলেছে আজকে তুমি বাড়িতে বেরোয় না, একটু কাজ আছে, আপনি শুনবেন কিনা? অবশ্যই শুনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়েন, জানেন কি না? পড়েন তো? পড়ে না? পড়ে না? আপনারা আপনাদের বিশ্বাস হয় না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সকালে কুরআন তেলাওয়াত না করে দিনের কাজ শুরু করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কুরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, অন্যায় করেন না, চুরি করেন না, ছিনতাই করেন না, ডাকাতি করেন না, বরং এইগুলো যারা করে তাদেরকে প্রশ্রয়ও দেন না। এখন আপনি যদি আমলিক করে নামাজ না পড়েন, তাহাজ্জুদ না পড়েন, কুরআন না পড়েন, আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, তাহলে আপনি আমলিক না। নেতা যা করে আপনি যদি তার উল্টো হন তাহলে আপনি সেই দলের লোক, সেই দলের লোক। আমি যদি ইসলামের পক্ষে থাকি আর যদি কুরআন হাদিসের উল্টো কাজ করি তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো? তার মানে আমাদের মনে রাখতে হবে আমরা যে অনুসরণ করব, যে পথে চলব, সেই পথের নেতা যে ভালো কাজগুলো করছে সেই ভালো কাজগুলো করবো। আমরা ভালো কাজগুলো নিলে পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আপনাকে জামাত ইসলাম করা লাগবে না, কমিয়া আটরশি চরমনা এই পীর সেই পীর ওই দরবার সেই দরবার কবির বিন সামাদের এই নিয়ে ওয়াজ শোনানো লাগবে না। সঠিক পথটাই থাকলেই আপনি জান্নাতের পথে হাঁটতে পারবেন কিনা? আপনারা মনে হয় আমার পরে খুব রাগ করেছেন, শর্ট টাইমে কথা বলতে যেয়ে একটু এলোমেলো হয়েছে, আপনারা বুঝে নেবেন যে কি বুঝতে চাইছি। আবার কেউ এই রাজনীতিতে নিয়ে যেয়ে ফেলায়েন না, ফেলাবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সম্মানিত হাজেরিন, যে কথাগুলো বলেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথায় নাকচ হয়ে থাকেন ক্ষমা করে দিন, আর আমি যদি ভালো কিছু বলে থাকি এটার কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাকে তৌফিক দিয়েছেন। এখানে যারাই ছিলেন সবাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আমাদের আমার ভালোবাসার আমার কলিজার আমরা মুসলমান, ভাই ভাই মুসলমান একটা শব্দেই আমাদের আর কোনো সম্পর্কের দরকার নাই, সেটা কি? মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মিলেমিশে দুনিয়ার পরে এবং পরকালে জান্নাতে এক স্থানে বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।